শোকের মাস আগস্ট। এই মাসেই আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চক্রান্তকারীদের হাতে নির্মমভাবে সপরিবারে নিহত হয়েছেন। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আজকে আমার সঙ্গে এই আলোচনায় আছেন দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, সমাজচিন্তক এবং সাহিত্যিক সৈয়দ আবুল মকসুদ। তিনি বঙ্গবন্ধু সম্পর্কে প্রথম ইংরেজি ভাষায় লেখা একটি গুরুত্বপূর্ণ বই এস এ করিম, যিনি আমাদের পররাষ্ট্র সচিব ছিলেন এক সময়, তার একটি বই নিয়ে আলোচনায় অংশ নেবেন। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বঙ্গবন্ধুর উপরে রচিত যে বইয়েরগুলির যে আমরা শ্রেণী বিভাগ বলতে গেলে, এই এটা বলার আগে আমি বলছি কথাটা, তার ভিতরে বঙ্গবন্ধু সম্বন্ধে কবিতার বইও আছে অনেক, তারপরে প্রবন্ধ রচিত হয়েছে অনেক, স্মৃতিকথা রচিত হয়েছে যথেষ্ট, কিন্তু গবেষণামূলক বইয়ের সংখ্যা তুলনামূলকভাবে কিন্তু কম, স্মৃতিকথা এবং কবিতা এগুলিই বেশি। তো সেক্ষেত্রে আজকে আমরা যে বইটি নিয়ে আলোচনা করব এস এ করিমের, এটা ওনার নাম হলো সৈয়দ আনোয়ারুল করিম। ইনার সম্পর্কে বলতে গেলেও ইনি বাংলাদেশের প্রথম পররাষ্ট্র সচিব, এবং বঙ্গবন্ধু তাকে সেই পাকিস্তানি আমল থেকে, উনি যখন প্রথম পররাষ্ট্র সচিবদের ব্যাসের মানুষ উনি, তো বঙ্গবন্ধু তাকে খুব পছন্দ করতেন, যে কারণে তাকে জাতিসংঘ নিউ ইয়র্কে পোস্টিং ছিল তার অনেক দিন, বার্মাতে ছিলেন উনি অনেক দিন, আমাদের সাথে আমার সাথে ঘনিষ্ঠতা ছিল মৃত্যুর একদম আগে আগেও, ধানমন্ডি বাড়ি, তো সেখানে আমরা কথা বলতাম, যে খুবই পণ্ডিত ব্যক্তি। এটা বলছি এই জন্যে যে বই একজন শুধু লিখলেই হলো না, এই বইটি যদিও একজন পেশাদার কূটনীতিকের রচিত, কিন্তু তার যে বাসায় যেহেতু আমি যেতাম, সেই সূত্রে জানি যে তিনি অত্যন্ত বড় পণ্ডিত ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তারপরে বিদেশেও ডিগ্রি আছে, রাজনৈতিকভাবে সচেতন, বাঙালি জাতীয়তাবাদী, এবং বঙ্গবন্ধুর সঙ্গে সেই 50-এর দশক থেকেই পরিচিত বলেই স্বাধীনতা পরে তাকে, তিনি বঙ্গবন্ধুকে এই যে শেখ মুজিব ট্রায়াম্প অ্যান্ড ট্র্যাজেডি এই বইটিতে একজন একাডেমিক গবেষকের মতোই কিন্তু তিনি এটা রচনা করেছেন। বইয়ের যে শৃঙ্খলা থেকে শুরু করে এবং বস্তুনিষ্ঠ গ্রন্থ, এই বইটি প্রশংসিতও হয়েছে যথেষ্ট বেরোনোর পরে। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের বই ছেপেছে, কিন্তু এই বইটি যথেষ্টই, এটার ভিতরে তার জীবনের প্রথম থেকে একদম যত ট্র্যাজেডির কথা বলা আছে, বিদেশি এজেন্ট দেশকে অন্য দেশের সঙ্গে সাম্রাজ্যবাদীদের সঙ্গে চক্রান্ত করে জাতির প্রতিষ্ঠাতা নেতাকে, জাতির জনককে যারা হত্যা করতে পারে তারা তাকে হিসেবে নিকেশ করে করেছে, তো সেই দিকটি তিনি এখানে দেখিয়েছেন যে এই লোকগুলি এবং যে পরিস্থিতির কারণে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে দেশগুলি স্বাধীন হয় সেই সবগুলি দেশই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অথবা পশ্চিমী সাম্রাজ্যবাদের, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যবাদ হোক, ডাচ সাম্রাজ্যবাদ হোক, স্প্যানিশ সাম্রাজ্যবাদ হোক, এদের বিরুদ্ধে লড়াই করেই জাতীয়তাবাদী নেতারা দেশ স্বাধীন করেছেন। এই বঙ্গবন্ধু তাদের একজন, বাংলাদেশটাও প্রথম ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন, তা সংগ্রাম করেছেন, তারপরে আপনার পাকিস্তানি আধা উপনিবেশিক একটা সামরিক জান্তার বিরুদ্ধে অব্যাহতভাবে সংগ্রাম লড়াই করতে করতে সেই জিনিসগুলি তিনি তুলে ধরেছেন। এবং এই সব দেশ যখন স্বাধীন হয়েছে, এই স্বাধীনের পরে বহুদিনের পুঞ্জীভূত সমস্যার সমাধান করা, এটার জন্য অন্তত একটা দশক সময় দরকার, কিন্তু আমরা দেখেছি শুধু বাংলাদেশ না, অন্যান্য দেশেও মিলিটারি ডিক্টেটরশিপরা এরকম এসে দেখা গেছে যে ওই দোষ ধরতো যে স্বাধীনতার আগে যেসব প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন কই বাস্তবায়নের জন্য তো আপনার 2-6 মাসের ব্যাপার নয় নাকি, তো সেই সব জিনিসগুলোকে এমনভাবে একটা আপনার জনমত তৈরি করে যে এই তো দেখো আগের চেয়ে তো তোমার ভালো নাই এরকম, তো সেই সব করে ইনি একজন ডিপ্লোম্যাট হিসেবে উনি বহির্বিশ্বে কাজ করেছেন, দেশের ভিতরে করেছেন, এবং বঙ্গবন্ধুর সময়ই হতেছে সবচেয়ে একটা সফল পররাষ্ট্রনীতি এখানে করে তুলেছেন। এতগুলি দেশের আপনার স্বীকৃতি আদায় করা,
এটা বঙ্গবন্ধু ছাড়া আমার মনে হয় না যে কারো পক্ষে সম্ভব। পররাষ্ট্র সচিব মহোদয় যে বঙ্গবন্ধু জীবন নিয়ে এই চমৎকার একটি গ্রন্থ একাডেমিক গবেষণা একটি বই লিখে গেছেন, সেজন্য তাকে তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই, আপনাকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করি।